রাসূল তো এতিমদের সরদার পৃথিবীর কোন এতিম যেন বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন আমি তো এতিম মানুষ আর তিনি তো তিনি আমার ব্যাপারে কিভাবে আমার দরদ বুঝবেন নবীজি আল্লাহ পাক কেমন এতিম বানালেন সমস্ত দুনিয়ার এতিমদের সরদার বানালেন মায়ের পেটে যখন তিনি ছিলেন ছয় মাসের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেলেন যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের দুনিয়ায় যখন তিনি আসবেন হযরতে আমেনা ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি এই সন্তান পৃথিবীতে আসতে পারে যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই মনের ভিতরে কত কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া আনলেন রাসূলের দাদা ঘরের সামনে তাবুর সামনে দাঁড়ায়া তায়েব থেকে আগত সাদিয়া গোত্রের লোকদের কে বলতেছেন এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে বেশি টাকা করে দেওয়া যাবে না যদি দয়া হয় নিয়ে যাও গরিব মানুষ এতিম মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে ভাগ্যবতী মহিলা হযরতে হালিমাতু সাদিয়া তিনি এসেছেন কোন ছেলে পেলে পায় নাই সকলের শেষে তিনি এসেছেন আব্দুল মুত্তালিব বলছেন এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে দয়া হলে নিয়ে যেতে পারো তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন এরপরে বললেন যদি দেখতে অন্তত ভালো হয় মন যদি ভালো লাগে নিয়ে যাব একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো হযরতে হালিমা বলেন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম মামেনার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি কোলে নিলাম আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে রাসূল কি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম যে গাধা আমার সকলের পেছনে এসেছে সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায় এরপরে বাড়ি যখন নিয়ে গেলাম কুয়ায় পানি বাড়ল গাছে ফসল বাড়ল খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো জমিনে ফলন বেড়ে গেল রাসূলের দুধ বোন সায়মা রাসূলকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দোলনা নিয়ে দোল দিতেছে কি আশ্চর্য অবস্থা সায়মা তাকে দোল দিচ্ছে আর বলতেছে বেঁচে থাকুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দীর্ঘজীবী হোক কবি লিখতেছেন কি আশ্চর্য কথা বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে গীতা জানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এতিম অবস্থায় জীবন তার শুরু হল যখন তিনি ফিরে এলেন ছয় বছর বয়সের সময় যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান আজকে সন্ধ্যা হয়ে গেছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ফেরেন না কারণ কি কেন বাড়ি ফেরে না সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে যে দেখেন ধুধু করতেছে চতুর্দিকে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কোন ছেলে পেলে নাই কেউ নাই পাহাড়ের পাদদেশে বসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন মা প্রশ্ন করলেন বাবারে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল কেন একাকা বসে বসে কাঁদো তিনি বলছেন মাজি আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরব্বী শ্রেণীর কিছু লোক আসে ছেলেকে নাম ধরে ডাক দেয় ছেলেরা দৌড়ে তারা বাবার কাছে চলে যায় আর বাবা ছেলেকে কোলে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায় আমি আজ কদিন পর্যন্ত এই ময়দানে এলাম কোনদিন সন্ধ্যাবেলায় তো কেউ এসে আমাকে মুহাম্মদ বলে একটা ডাক দিল না আমার আব্বা কি নাই আল্লাহ রব
রব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এরকম এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই, আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায়, এরপরে আমি আপনারে আশ্রয় দিলাম। ওয়াজাদাকা দন্নান ফাহাদা, এরপরে আমি আপনাকে পথ হারা পেলাম, আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম। ওয়াজাদাকা আইলান ফাআগনা, এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি, তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে। সুতরাং ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়াআম্মা আস-সাঈলা ফালা তানহার ওয়াআম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুতরাং ও নবী, এতিমের প্রতি নির্মম ব্যবহার করো না, এতিমের প্রতি ভালো ব্যবহার করো, নির্মমতা দেখাইও না, আর ভিক্ষুকতে ধমক দিও না, রূঢ়তা দেখিও না, আর আল্লাহর নেয়ামতের প্রশংসা করো। বহুত মানুষ আছে এতিমরে গলায় ধাক্কা দেয়। মানুষ যখন ভিক্ষা নিতে আসে, গরিব মানুষ ভিক্ষা চাইতে আসছে, তুমি আত্মা হইতে জানো, দোয়া কুনুত জানো, বাড়ি যেয়ে কাজ করবা, এই সব আজেবাজে কথা বলিয়া ভিক্ষা দেয় না। সাহেলকে ধমক দিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, সাহেলকে ধমক দিও না। গাড়িতে বসে যাচ্ছেন সাহেব, ট্রাফিক মোড়ে যখন সিগনাল সিগনাল জ্বললো, গাড়িগুলি দাঁড়ায় গেল, ফকির এসেছে, হাত নাই পাও নাই, বুড়া মানুষ একটা পয়সা বার করে না, আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল। এরপরে এই লোকটি যখন কোন মাজারের কাছে পৌঁছে গেল, 500 টাকার কড় করে নোটটা ফেলে দিল। বলেন টাকা দরকার কার, মরা মানুষের না জিন্দা মানুষের, কার দরকার? যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না, যার দরকার নাই তারে দেওয়া হলো। এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল, পথের ফকির রাস্তার ফকির না খেয়ে মারা গেছে, এরপরে তার কাফনের কাপড় নাই, লোকটাকে রাস্তার উপরে শোয়ায় একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে রেখেছে। বড় লোকেরা সাহেবরা তখন গাড়ি দাঁড় করে আর 5টা টাকা 2টা টাকা করে তার লাশের উপরে মারতেছে। এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা, মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না। মানবতার প্রতি লাঞ্ছনা, এর থেকে আর দুর্গতি কি হতে পারে? বেঁচে থাকার সময় 1টা টাকা আপনি দিলেন না, মরে যাওয়ার পর বিদায় হয়েছে বালাই, এখন দেওয়া শুরু করেছে। আমার বন্ধুগণ, এজন্য এতিমের প্রতি দরদ করার জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে পরিষ্কার বলেছেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতিম ছিলেন, আর এতিমের প্রতি তার এত দরদ ছিল, একবার তিনি ঈদের দিনে ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন, পথিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে, এই রাস্তায় কত মানুষ গেল, কেউ দাঁড়ালো না থমকে, বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারলো না, কিন্তু বিশ্ব নবী দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না। নবীজি দাঁড়ায় গেলেন, জিজ্ঞেস করেন, ও বাচ্চা ঈদের দিনে কাঁদো কেন, ঈদের দিনে তো কাঁদতে নাই। বাচ্চা বলে, তোমার কাছে বলবো না, আমি সেই সকালবেলা থেকে বসে আছি, আমি যদি মক্কার আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাই, মনের দুঃখ তার কাছে বলবো। বিশ্ব নবী জমিনের উপরে বসে পড়লেন, বাচ্চারে কোলের উপরে উঠায় বলেন, বাচ্চা বলো কি তোমার দুঃখ, তুমি যার জন্য বসেছ আমি তো সেই এতিম নবী, কি বলতে চাও? বাচ্চা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, সেই ছোট্টবেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল, আমার মা আরেকজনের সঙ্গে বিয়ে বসেছে, সেই পুরুষটি আমারে দেখতে পারে না, আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না, আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না, আমারে খাবার দিলে মা মার খায়,
আজ ঈদের দিনে রাতে আমার মা আমাকে বলল, বাবারে তোমার কপাল খারাপ, তোমার বাবা মারা গেছে, তোমাকে সাহায্য করার কেউ নাই, আমি তোমার যত্ন করতে পারলাম না, কোলে নিয়ে আসুমাও দিতে পারি না, আমার এমনই কপাল খারাপ। সুতরাং এতিমের দরদ এতিম ছাড়ার কেউ বুঝবে না। তুমি আজ চলে যাও ওই রাস্তায়, ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো মাঠের রাস্তার পাশে, বিশ্বনবীর কাছে তোমার দুঃখ বলো, এতিমের দুঃখ তিনি বুঝবেন। আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি, হুজুর আপনি দয়া করে, আমার কথা তো আপনার কাছে বললাম, আমার মনের এই দুঃখ। নবীজি বাচ্চার কথা শুনতেছিলেন, চোখ দিয়া পানি পড়তেছিল, বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলেন, ও এতিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমার পিতা হন, আর হযরতে আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো তোমার মনের দুঃখ মেটে নাকি? ছেলে ডুকরে কেঁদে উঠল আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার পিতা হন আর আয়েশা যদি আমার মা হয়ে যায়, এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই। নবীজি এতিমকে বাড়ি নিয়ে গিয়ে হযরতে আয়েশার হাতে তুলে দিয়ে বললেন, আয়েশা রে, পবিত্র ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন, এটা যত্ন করো। এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এতিম মিসকিন বিধবা অসহায় লোক, তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস এসেছে, আসাই আলাল আরমারাত ওয়াল মিসকিন কাসাই ফি সাবিলিল্লাহ, বিধবাদের জন্য মিসকিনের জন্য কেউ যদি কোনো উদ্যোগ গ্রহণ করে, কেউ কোনো সাহায্য দেয়, জেহাদের ময়দানে জেহাদ করে আল্লাহর রাস্তায় যে সওয়াব পাওয়া যায়, যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে, এটি মিসকিন বিধবাকে সাহায্য করলে সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দেন। আমাদের প্রিয় নবী এতিম মিসকিনদের খুবই ভালোবাসতেন, ভালোবাসতেন তার নিজের চাকর হযরত যায়েদ ও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সে সম্পর্কে এখন আলোচনা করা হচ্ছে। তার চরিত্রই প্রমাণ করে নবীদেরকে বাইয়েনাত দেওয়া হয়েছে, এমন চরিত্র আচার আচরণ দেওয়া হয়েছে যাতে করে লোকেরা অবিভূত হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়। হযরতে যায়েদ তিনি তো কৃতদাস ছিলেন, হারায় গেলেন বাপ মা থেকে, আর এরপরে কুদরতারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে উঠায় দিল। তিনি তখনও আল্লাহর নবী, তখনও নবুয়াতের দায়িত্ব পান নাই। যায়েদের পিতার কাছে খবর হয়ে গেল যায়েদ আছে রসুলের বাড়িতে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। মক্কায় তারা এসে হজুরের সঙ্গে দেখা করে বললেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানতে পেরেছি আপনার কাছেই আমাদের ছেলে যায়েদ আছে, মেহরবানি করে তাকে আমাদেরকে ফিরায় দেন। হুজুর বলেন, যায়েদ যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায়, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, অবশ্যই যাবে। তবে যায়েদ যদি যেতে না চায়, আমি এমন লোক নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ঠেলেও দিতে পারি না, আমি তেমন লোক নই। পিতা বললেন, আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরতে যায়েদ কানা হল, হুজুর বললেন, তুমি কি চেনো এদের কি? যায়েদ বললেন, চিনি, ইনি আমার বাবা, উনি আমার চাচা। যায়েদের পিতা বলেন, বাবারে বাড়ি চলো, তোমার মা কেঁদে কেঁদে হয়রান, চলো বাড়ি যাই, বাড়ির যা কিছু আছে সব তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। হযরতে যায়েদ বলতেছেন, পিতা বাড়িতে যা আছে তাই শুদ্ধ, তামাম দুনিয়াটা যদি আমারে দেওয়া হয়, এই লোকটির কাছে থেকে যে ব্যবহার পেয়েছি, আমি এই লোকের কদম ছেড়ে যেতে পারি না। তার চরিত্রই প্রমাণ করে তিনি নবী, কি ব্যবহারটা পেয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, 8 বছর বয়সের সময় হুজুরের খাদেম হয়ে হুজুরের বাড়িতে আসছেন। আচ্ছা, 8 বছর বয়সের কিশোর ভুল তো করতেই পারে, গরম পানি চাইলে ঠান্ডা পানি এনে দেবে, স্যান্ডেল চাইলে জুতো আনবে, বিছানা বিছাইতে বললে উঠাই ধরবে, এটা স্বাভাবিক, কিশোর মানুষ, ছোট মানুষ।
এবার শুনুন বাইয়ানাত কারে বলেন নবীদের বাইয়ানাত আল্লাহ যে দিয়েছেন সেটা কি জিনিস সেটা হলো উন্নত মানের চরিত্র তার ব্যবহার ওঠা বসা যা দেখলে মানুষ বুঝতে পারে তিনি আল্লাহর নবী হযরতে আনাসের মুখে শুনুন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একাধিক্রমে টানা দশটি বছর রসুলের খেদমতের ভিতরে নিয়োজিত ছিলাম দশটি বছরের ভিতরে একটা দিনের জন্য নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই এটা ধমক দিলেন না আমারে এটা করছো কেন এটা করো নাই কেন সুবহানাল্লাহ বিহামদিহি গোটা পৃথিবী সমস্ত মুমিন মুসলমানদের পুরুষ আর নারীদের জীবন কলিজা রক্ত রসুলের কদম মুবারক উৎসর্গ হয়ে যায় মহান রব্বুল আলামিনের কাছে তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল বিশেষ মর্যাদা আসুন আমরা সে সম্পর্কে আলোচনা শুনি আমার ভাইরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি দোয়া আল্লাহর দরবারে হাত উঁচু করতে দেরি আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই হিজরত করে মদিনায় এসেছেন নামাজ পড়তে দিল চায় কাবা শরীফের দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম দিলটা বড় ভালো লাগতো কিন্তু হাত উঁচু করে মোনাজাত করতেছেন না আল্লাহর কাছে বলতেওছেন না যে আল্লাহ তুমি আমার কিবলাটা বাইতুল মুকাদ্দাস থেকে ফিরাইয়া মক্কা শরীফে বাইতুল্লাহর দিকে ফিরাইয়া দাও মুখেও বলতেছেন না মনেও না শুধু আকাশের দিকে বারবার তাকাচ্ছেন মোনাজাত করেন নাই মনে মনে আশা পোষণ করতেছেন যদি এমন একটা ওহী নাজিল হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রসুল জোহরের নামাজ পড়তেছিলেন দুই রাকাত পড়া হয়ে গেছে এমন সময় ওহী নাজিল হয়ে গেল কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ও নবী আমি দেখতে পেয়েছি বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন সুবহানাল্লাহ আমি দেখতে পেয়েছি فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ আর দেরি নাই আপনার মনের আশা পুরা হয়ে গেছে এক্ষুনি আপনার কিবলা পরিবর্তন করুন হুজুর দুই রাকাত পড়েছিলেন বাইতুল মাকদাসের দিকে ফিরে বাকি দুই রাকাত তিনি মক্কা শরীফের কাবা শরীফের দিকে ফিরলেন আজও পর্যন্ত সেই মসজিদ আছে সাক্ষ্য দিচ্ছে নবীর কথা কিভাবে মঞ্জুর হয় মসজিদে কিবলা তাই মদিনা মুনাওয়ারায় সেই মসজিদ আজও আছে ভাইরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব মহান ব্যক্তিত্বের উম্মতের মধ্যে আল্লাহ আমাদের শামিল করেছেন শুকরিয়া স্বরূপ আমরা পড়ি আলহামদুলিল্লাহ জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ আমার ভাইরা মর্যাদা এত বেশি আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এই পৃথিবীতে কোন মানুষের সঙ্গে যদি আপনি বেয়াদবি করেন তিনি আপনার বাপ হোক তিনি আপনার মা হন অথবা আপনার ওস্তাদ হন অথবা আপনার পীর হন যে কেউ হোক না কেন কারো সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়ে যায় তো শুধু একটা বেয়াদবি ছাড়া আর কিছুই না কিন্তু নবীজির সঙ্গে যদি কেউ বেয়াদবি করে সেটা শুধু বেয়াদবি থাকে না কুফুরি হয়ে যায় কি হয়ে যায় কুফরি হয়ে যায় রাসূলুল্লাহকে কেউ তাওহীন করলে অসম্মান করলে সমালোচনা করলে কাফের হয়ে যায় জোরে বলেন কি হয়ে যায় কত বড় মর্যাদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে সাহাবায়ে কেরাম বসা হুজুর কথা বলছেন সাহাবায়ে কেরাম তারাও কথা বলছেন কথা বলতে বলতে এক পর্যায়ে সাহাবীদের গলার আওয়াজ বড় হয়ে গেছে হুজুরের গলার আওয়াজ শোনা যায় না সাহাবীদের গলার আওয়াজটা বড় হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বরদাস্ত করলেন আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হলো কেন সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ও বিশ্বাসীরা খবরদার তোমরা যারা ঈমান এনেছো শোনো তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের চাইতে বড় না হয়ে যায় যদি তা হয় আনতাহবাতা আমালুক জীবনের সমস্ত ভালো কাজগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব
আজ পর্যন্ত এই আয়াতে কারিমা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সামনে সবুজ সাইনবোর্ডের উপরে সোনার অক্ষর দিয়ে এই আয়াতে কারিমা লেখা রয়েছে সুবহানাল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী আল্লাহর পরে যার মর্যাদা তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহান আল্লাহর ভালোবাসার অন্যতম নিদর্শন হচ্ছে মিরাজ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে নিজের সান্নিধ্যে নিয়েছিলেন এখন আমরা শুনব সেই মিরাজের কাহিনী দুলির ধরা থেকে রাসূলকে আরশে আযীমে নিয়ে যাওয়া হবে বোরাক এলো বোরাক হচ্ছে বারকুন থেকে উৎপত্তি এর অর্থ হচ্ছে বিজলি বৈদ্যুতিক গতি সম্পন্ন ঘোড়ার চাইতে ছোট খচ্চরের চাইতে বড় এই জাতীয় একটা প্রাণীর মতো হযরতে জিবরাইল নিয়ে আসলে আমাদের দেশে কারো কারো বাড়িতে আয়নায় বাংলামে থাকে এই ছবিটা ঘোড়া আছে দুইটা ডানা আছে মাথাটা মেয়ে লোকের মতো চুলগুলো ঝুলে পড়ছে নিচে লেখা আছে হাযা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্দাজে কোথায় পাইছে আল্লাহই জানে মিথ্যে কথা বাজে কথা আল্লাহ এরকম একটা মেয়ে লোক মার্কা ঘোড়া পাঠাইছিল হুজুরকে নেওয়ার জন্য একটা কথা হইল রাসূলকে মক্কা থেকে উম্মে বাবে উম্মে হানি থেকে হুজুরকে বের করে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদসে সমস্ত পয়গম্বর দুনিয়া আল্লাহ যাদের পাঠিয়েছিলেন সমস্ত রূহ উপস্থিত ছিল সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে মিরাজ করলেন এতটুকু ছিল ইসরা কোরআনে করিম বলছে আজকের কারি সাহেব যেখান থেকে তেলাওয়াত করেছিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সুবহানাল্লাযী সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন মিরাজ করিয়েছেন কল সুবহানাল্লাহ সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত তিনি তিনি পার করে নিয়ে গিয়েছেন তারপরে মুহূর্তের ভিতরে মহাশূন্য পাড়ি দিয়ে সেই মহাশূন্য মানে কি এইখান থেকে সূর্য কত দূরে জানেন না নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এখান থেকে সূর্য সেই সূর্য তারপরে রয়েছে গ্যালাক্সি মিল্কি ওয়ে গ্রহ নক্ষত্র সে যে কত দূরে যে সমস্ত তারকা এমন বহু তারকা আছে যে তারকা সৃষ্টির পর তার আলো পৃথিবীর মাটি আজ পর্যন্ত স্পর্শ করে নাই অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল হ্যাঁ এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই এক লক্ষ ছিয়াশি হাজার মাইলের সেকেন্ড এর মিনিট এর ঘন্টা এর দিন এর সপ্তাহ এর মাস এর বছর এটাকে বলা হয় লাইটিয়া আলোকবর্ষ সেই তারকা তৈরি হওয়ার পর কত সহস্র সহস্র লাইটিয়ার চলে গেল আজ পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে নাই তাহলে সেই তারা কোথায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র মহাশূন্য পাড়ি দিয়ে তারপরে সাত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন জোরে কন সুবহানাল্লাহ এবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পথে যত ঘটনা ঘটল সেগুলো আপনারা ইতিহাস থেকে পড়ে নেবেন ওগুলি বলার সময় আমার কাছে নাই সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর হযরতে জিব্রাইল বলেন আর আমি যেতে পারবো না এটা হলো বিপদজনক বর্ডার আমি যদি আর এক চুল অগ্রসর হই তাহলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব আমার আর যাওয়ার অধিকার নাই হুজুর সেখানে বসে থাকলেন জিব্রাইল বলে গেলেন এখান থেকে আপনাকে নেওয়ার কুদরতি ব্যবস্থা হয়ে যাবে রাসূল দুনিয়ায় ফিরে এসে হযরতে বেলালকে ডেকে বলেছিলেন বেলাল গো এমন কি আমল তুমি করো আমারে শোনাও
হযরত বেলাল বলেন হুজুর আমার আমল তো সব আপনি জানেন কয় না কি করো শোনাও বেলাল বলেন হুজুর খাস আমলের মধ্যে এতটুকু আছে যে আমি কখনো বিনা ওযুতে থাকি না যখন ওযু চলে যায় ওযু করি আর ওযুর ইতমামের জন্য দুই রাকাত নফল নামাজ পড়ি হুজুর বলেন বেলাল তুমি এই আমল ছাড়বা না কারণ সিদ্রাতুল মুনতাহায় হযরত জিব্রাইল আমারে যখন ছেড়ে চলে গেলেন আমার একা একা বড় ভয় লাগতে লাগলো তখন আমার মনে হচ্ছিল তুমি যেন আমার চতুর্দিকে হাঁটতেছো আমার ভাইরা রফরফ নামক বিছানা চলে এলো কুদরতি এই বিছানায় চলে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরশে আজিমে পৌঁছে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ যেখানে পৃথিবীর কোন মানুষের যাওয়া সম্ভব নয় গোটা পৃথিবীর মানুষের মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিলেন আরশে আজিমে হুজুরকে নিয়ে গেলেন তারপরে তিনি কথাবার্তা হুজুরের সাথে কি বললেন সেই কথাগুলি নিয়ে আমাদের দেশে কথা হলো এই যে হুজুরকে নিয়ে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিলেন দিছিলেন তো পঞ্চাশ ওয়াক্ত মুসা আলাইহিস সালামের সাথে দেখা না হইলে তো কাম সারছিল আমাদের আর উপায় ছিল না আরে ভাই শুধু নামাজ দেওয়াই যদি উদ্দেশ্য হবে তাহলে রোজার মতো তো আল্লাহ দুনিয়ায় বসে দিতে পারতেন পারতেন কিনা হজের মতো জাকাতের মতো পারতেন কিনা শুধু নামাজের জন্য নয় আল্লাহ পাকের কায়নাত দেখাবার জন্য আল্লাহ পাক তাকে নিয়েছিলেন বেহেশত দেখায়ছেন দোজক দেখায়ছেন ভালো কাজ করলে কিরকম শান্তি হবে খারাপ কাজ করলে কিরকম শাস্তি হবে চোখে দেখায় দিয়েছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ থেকে ফিরে এলেন ঘরে এসে দেখেন উজুর পানি উজু করে যে গেছিলেন উজুর পানি তখনও গড়াচ্ছে যে দরজা দিয়ে বেরিয়েছিলেন দরজাটা ধাক্কায় তখনও কাঁপতেছে যে বিছানায় শোয়া ছিলেন সে বিছানায় মানুষ শুয়ে থাকলে যেমন উষ্ণ থাকে সেরকমের উষ্ণ ভাব তখনও আছে কেমনে হলো কেমনে হলো মাথায় ডুববে না সুবহানাল্লাহ কোন ডুববে জোরে কোন সুবহানাল্লাহ এটার ব্যাপারে কোন বিজ্ঞান দর্শন যুক্তির প্রয়োজন নাই প্রয়োজন শুধু এতটুকুর আল্লাহ তার হাবিবরে নেবেন কত দ্রুত নিবেন কত দ্রুত পাঠাবেন এটা তিনিই ভালো জানেন আমাদের কোনো জানার কথা না ঠিক কিনা কর তবে দৃষ্টান্ত যদি চান তাহলে আমি দৃষ্টান্তটা এভাবে দিতে পারি বুঝাবার জন্য বুঝাবার জন্য একটা দৃষ্টান্ত দিতে পারি সেটা হলো এই ধরেন বাংলাদেশে কোনো প্রেসিডেন্ট আসবে পৃথিবীর যে কোনো দেশের এক প্রেসিডেন্ট আসবে এটা আসার যখন খবর হয়ে যাবে তখন পত্র পত্রিকায় রুট বলে দেওয়া হয় এই রুটে রাষ্ট্রীয় মেহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে আসবেন এই রাস্তা দিয়ে সাধারণ ট্রাফিক চলাচল বন্ধ থাকবে এয়ারপোর্ট থেকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত মেহমান না আসা পর্যন্ত সমস্ত ট্রাফিক চলাচল বন্ধ মেহমান পৌঁছে যাবে তারপরে আবার স্বাভাবিক ট্রাফিক চলবে এটা জানেন কিনা জানেন কিনা এইটা যদি পৃথিবীর সামান্য সলিমদ্বীপ কসিমদ্বীপ সলিমদ্বীপ কসিমদ্বীপ এই জন্য বলছি আজ আছে কাল নাই ঠিক কিনা গন আজ মন্ত্রী মন্ত্রিত্ব গেল কালকে রাস্তায় দাঁড়ায় বলবে রিক্সাওয়ালা আমার একটু নেওয়া বাজারে মাছ কিনতে যাব ঠিক কিনা সুতরাং এদের তো কোনো মর্যাদা নাই আজ আছে কাল নাই এই দুনিয়ার সলিমদ্বীপ কসিমদ্বীপের জন্য যদি এভাবে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় তাহলে আকাশ এবং জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ মেহমান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেহমান আল্লাহর দরবারে যাবেন আল্লাহ যদি বলে দিয়ে থাকেন আল্লাহ যদি হুকুম করে থাকেন সময়ের গতি বার্ষিক গতি আহ্নিক গতি আকাশের গতি সূর্যের গতি সময়ের গতি রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিট দশ সেকেন্ড এখন সমস্ত গতি স্তব্ধ হয়ে যা আমার হাবিব আমার দরবার থেকে ঘুরে যখন ঘরে ফিরে যাবেন আবার